হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মচমচে মসুর ডালের বড়া। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো আমার মসুর ডালের বড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগছে তা হলো ভিজিয়ে রাখা মসুরির ডাল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, কাঁচামরিচ কুচি 7-8টি। আমি এখানে লাল এবং সবুজ দুটোই নিয়েছি, জাস্ট এটা দেখা সৌন্দর্যের জন্য, এছাড়া আর কিছুই না। আপনারা যে কোনো একটা ইউজ করলেই পারেন। লবণ 1 চা চামচ, লবণটা আপনারা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এই হলো আমার মচমচে মসুর ডালের উপকরণ। খুবই সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। অনেকে এর মধ্যে কিন্তু হলুদ ইউজ করেন বড়ার মধ্যে, তো আমার মনে হয় এটা কোনো প্রয়োজন নেই। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, পানিটা ঝরা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ঝরে গেলে তারপর এটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। অবশ্যই পানি ছাড়া এটাকে আপনারা ব্লেন্ড করবেন, আর যারা শিলনোড়ায় বাটতে চান তারাও বাটতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেভাবে পারেন, ডালটাকে একটু পেস্ট করলেই হবে, তবে এটা ফুল পেস্ট হবে না। ডালটা যাতে কিছু আস্ত থাকে আবার কিছু বাটা হয়, ওই রকম হলেই কিন্তু বড়াটা খেতে অনেক ভালো লাগে। আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন আমি কিছু ডাল আস্ত রেখেছি, কিছু ডাল আবার পেস্ট হয়ে গেছে। আপনারা এমনটাই করার চেষ্টা করবেন, কারণ এভাবে কিন্তু পারফেক্ট একটা ডালের বড়া বানানো যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, মরিচ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আপনারা অবশ্যই যে পরিমাণ ডাল নেবেন ওই পরিমাণই পেঁয়াজ কুচি নেবেন। ডাল যদি 1 কাপ নেন, পেঁয়াজও 1 কাপ নেবেন, তাহলে বড়াটা খেতে অনেক ভালো লাগবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, এভাবে ভালো করে মাখিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। 30 মিনিট মাখানো হয়ে গেছে, দেখেন এগুলো সাইড দিয়ে একটু পানিও চলে আসছে। এটা কোনো ব্যাপার না, এটা এখন ভালো করে মাখিয়ে নিলে হয়ে যাবে। আর এই ম্যারিনেশনটা যদি আপনারা অনেক আধা ঘন্টা করে রাখেন তাহলে ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটাতে আমি বড়াগুলো ভাজব। বড়া ভাজার সময় বেশি তেলের প্রয়োজন হয় না। এটাকে এখন বড়া শেপ করে এই সাইজ করে এটা আমি দিয়ে দিব। এভাবে আমি সবগুলো বড়া দিয়ে দিব। আমি এ পর্যায়ে প্রথমে আমার প্যানে যতটুকু ধরে ওই রকমই দিলাম, এর চেয়ে বেশি আর এখন ধরবে না, আর অতিরিক্ত দিলেও নাড়তে সমস্যা হবে। তো আপনারা এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে বড়াগুলো পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। সেজন্য এগুলোকে মিডিয়াম আঁচে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। 1 পিঠ ভালো করে হয়ে গেলে তারপর আমি এগুলোকে উল্টে দিব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে নিয়ে নিব এভাবে টিস্যুর উপর, যাতে তেলটা ভালো করে টেনে যায়। তো তৈরি হয়ে গেল আমার মচমচে ডালের বড়া, মসুর ডালের বড়া। দেখেন কালারটা এমনিতে অনেক সুন্দর চলে আসছে। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।